নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের জন্য কোনো ভালো সংবাদ পেলে আনন্দিত হয়ে উঠি বাংলা তথা বাঙালিরা কোনো কিছুতে সাফল্য পেলে গর্বে আমাদের বুক ভরে ওঠে সারা বিশ্বে ছড়িয়ে আছে বাঙালিরা গঠনমূলক নানা কাজে তারা যুক্ত আছেন সর্বদা সুশিক্ষিত এবং সুনাগরিক হিসাবেও সারা বিশ্বে পরিচিত বাঙালিরা তাছাড়া বিদ্যা বুদ্ধির দিক দিয়ে হোক বা ঐতিহ্যকে ধরে রাখার দিক থেকে হোক বাঙালিরা এগিয়ে আছে সর্বত্র বন্ধুরা আজ বাংলা তথা বাঙালিদের জন্য একটি দারুণ খবর উঠে আসছে আবার সেরার স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ কিসের জন্য পশ্চিমবঙ্গ পেল এই স্বীকৃতি পুরোটা আপনাদের জানাবো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সবার সেরা বাংলা এই কথাটি পশ্চিমবঙ্গ আরও সেরার শিরোপা পাক সেটাই আমরা সব বাঙালিরা চাই তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সবার সেরা বাংলা এই কথাটি তো বন্ধুরা এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে আবার সেরা হল মমতার বাংলা চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে পোশাকি নাম ই আবগাড়ি লক্ষ্য আবগারি দপ্তরের কাজ আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও স্বচ্ছভাবে দ্রুত সম্পন্ন করা সেই লক্ষ্যে কাজ করতে নেমে খুব অল্প সময়ের মধ্যেই সাফল্য পেল বাংলা অর্থ দপ্তরের অধীনস্থ ই আবগারি প্রকল্পে বাংলা জিতে নিল জাতীয় পুরস্কার ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু হাজার কুড়ির শিরোপা উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মাথায় শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন It gives me an immense pleasure to inform that E. Abgadi Project of Excise Directorate under the Finance Department has been declared as winner of the prestigious Digital India Award 2020 for exemplary and innovative initiatives in the realm of digital governance. Banglai আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেশিরভাগ সরকারি কাজকেই ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলগা করেছেন লালফিতের ফাঁসও লম্বা লাইনে দাঁড়িয়ে সরকারি কাজ করানো নয় শুধু মাউসের এক ক্লিকেই এখন যাবতীয় কাজ অনেক দ্রুত হয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে জনসাধারণও এতে অনেক স্বচ্ছ ও মসৃণ পরিষেবা পাচ্ছে ই আবগারি প্রকল্পও তেমনই একটি মুখ্যমন্ত্রীর দাবি এতে আরও দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে কাজ হচ্ছে আবগারি দপ্তরে শনিবারের টুইটে তিনি আরও জানান বাংলার এই মডেলকে পাথেও করে এগিয়েছে দেশের আরও সাতটি রাজ্য দেশের সমস্ত প্রকল্পের মধ্যে থেকে সর্বসেরার তকমা পেয়েছে বাংলার ই আবগারি প্রকল্প আগামী তিরিশে ডিসেম্বর রাষ্ট্রপতির হাত থেকে ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি গ্রহণ করবেন বাংলার প্রতিনিধিরা টুইটে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সুবিধার কথা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বিস্তারিতভাবে টুইটে লেখেন যে এতে রাজ্যের রাজস্ব আয়ও অনেকটা বেড়েছে ফলে স্বচ্ছতা দ্রুততা বজায় রেখে ই আবগাড়ি সব দিক থেকেই যে উৎকর্ষ তা স্পষ্ট হয়ে গেল কেন্দ্রের এই পুরস্কারে খোদ কেন্দ্রই দেশের বিভিন্ন ডিজিটাল প্রকল্পের মধ্য থেকে বেছে নিয়েছে বাংলার ই আবগাড়ি প্রকল্পকে সরকারের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সবার সেরা বাংলা এই কথাটি পশ্চিমবঙ্গ আরও সেরার শিরোপা পাক সেটাই আমরা বাঙালিরা চাই তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সবার সেরা বাংলা এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ